La 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 la. La 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 la. La la la. হয়ে গেছে, আর একটুখানি বাকি, তারপর তোমাকে একদম আমার মতো দেখতে লাগবে, আমার মতো সুন্দর। দাদু তোমার এই রংটা পছন্দ হয়েছে দাদু? হ্যাঁ পছন্দ। আপনার এই রংটা ভালো লাগেনি দাদু? আপনার ঘুম পাচ্ছে দাদু? ঘুম পাড়ানি মাসি পিসি, মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই। আমাকে এবার খেলতে দে না। তুই তো দুবার খেলেছিস আবার। না আমি এটা খেলবো, এটা আমার ফেভারিট গেম। কিন্তু আমি তো এখন এখানে খেলছি, দাঁড়া না একটু পরে খেলবি। আমি খেলছি তো, তুই অন্য জায়গায় যা না। আরে আরে, ভালো ছেলে কখনো এইভাবে ঝগড়া করে না। হ্যাঁ এবার একটু ওকে খেলতে দাও, ততক্ষণ আমি তোমায় কম 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 আমি তোমাকে বেলুন দেবো। হ্যাঁ আমরা বেলুন নিয়ে খেলবো। অলরাইট বান্টি, ভীষণ দুষ্টুমি করছো আজকাল, সবাইকে বিরক্ত করছো। হ্যাঁ আরে এটা কি, আঙ্কেলের কাছ থেকে তুমি বেলুন নিয়েছো? না না এই বেলুনটা ওর জন্য, ফেরত দিয়ে দাও। না না এটা ওরই বেলুন, খুব কিউট বাচ্চা। ওকে বাই 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 বলো, আঙ্কেলকে বাই বলো। বাই। প্রিয়াঙ্ক, প্রিয়াঙ্ক তাড়াতাড়ি নেমে এসো, চুপচাপ নেমে এসো। প্রিয়াঙ্ক আমি শপিং এ যাব বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি এসো। তুমি কি বলো না, এক্ষুনি তো এলাম, তোমার যেতে হলে যাও, আমি খেলবো। আচ্ছা শোনো, এখানেই থাকবে ওকে, আর এখান থেকে কোথাও যাবে না, আমি শপিং করে আসছি, চলো। মামার সুইট বেটা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, বাই। হ্যালো, তুমি এটা চাও? ওকে এই নাও। প্রিয়াঙ্ক গেল, আমার তো কোনো ছোট ভাই নেই, তাই তুমি আমার ছোট ভাই হবে, তারপর আমরা সবাই অনেক মজা করব, ঠিক আছে? ঘুম পাড়ানি মাসি পিসি, মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই। কতজন জোকার আছে তোমাদের গ্রুপে? দুজন কিংবা তিনজন। কোনো বাচ্চাই এখান থেকে নিজে নিজে বাইরে যেতে পারে না, খেলতে খেলতে 10 মিনিটের মধ্যে উধাও হলো কি করে? স্যার বুঝতেই পারছি না কোথায় চলে গেল। তুমি এখানকার ম্যানেজার, এখানকার সমস্ত দায়িত্ব তোমার, আর তুমি বলছো যে তুমি জানো না। স্যার সব জায়গা দেখেছি, বাচ্চাটাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
আর আমাদের গার্ডও বলল যে এক ঘন্টার মধ্যে কেউ কোথাও যায়নি। তুমি এখানকার সুপারভাইজার? হ্যাঁ স্যার। তুমি থাকতে একটা বাচ্চা গায়েব হয়ে গেল, তুমি কোথায় ছিলে? স্যার ও তো ওখানে পাশে দাঁড়িয়ে মোবাইলে গল্প গুজব করছিল স্যার। তোমাদের বলে দিচ্ছি আমার ছেলের যদি কিছু একটা হয়েছে না, আমি সত্যি বলছি তোমাদের সবাইকে জেলে পাঠিয়ে ছাড়বো আমি। রিল্যাক্স ম্যাডাম, দেখুন আপনার ছেলের কিছু হবে না, প্লিজ। তিন সপ্তাহের মধ্যে এটা তৃতীয় কেস। প্রথমে 65 বছরের একজন বৃদ্ধ যে স্কুলে তার নাতিকে আনতে গিয়ে নিজেই ওখান থেকে উধাও হয়ে যায়। কোনো প্রমাণ নেই, একমাত্র সেই আয়ুর্বেদিক, একটা তেলের ছোট বোতল। তারপরে একটা 17 বছরের মেয়ে যে মেলা থেকে উধাও হয়ে যায়, কেউ ওর সফট ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। আর আজ 10 দিন হয়ে গেল ওর কোনো খবর নেই। আর আজ এনার ছেলে। স্যার এই আগের দুটো কেসে কিডন্যাপার বোধহয় ক্লোরোফর্ম ইউজ করেছিল, কিন্তু এখানে আমরা এরকম কিছুই পাইনি। বুঝতে পারছি না অভিজিৎ, আমার এরকম কেন মনে হচ্ছে এর আগেও এরকম কেস হয়েছে। আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা এরকমই কেস মানে। হ্যাঁ ওই স্যার, উনি বলছেন যে বাচ্চাটাকে উনি দেখেছেন। দেখেছে? হ্যাঁ প্রিয়াঙ্ক, ওই তো যে সাদা রঙের শার্ট পরেছিল। তুমি কোথাও দেখেছো আমার ছেলেকে? হ্যাঁ, ও এখানে বাচ্চাদের সাথে খেলছিল, ওর হাতে একটা একটা ললিপপ ছিল। ললিপপ? আমি ওকে কোনো ললিপপ দিইনি তো। ললিপপ দেননি? আমি সেটাই ভাবছি, এখানে খাওয়ার জিনিস আনার তো অনুমতি নেই, তাহলে ওর হাতে ললিপপ এলো কি করে? এই যে শুনুন ভাই, এই মল থেকে বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? এখান দিয়ে যাওয়া যাবে। এদিক থেকে। থ্যাঙ্কস। হ্যাঁ ভাই। স্যার প্রিয়াঙ্ক স্টাফ গেট থেকে বাইরে গেছে, এই দেখুন। ললিপপ, ললিপপ দেখেছো অভিজিৎ? কিডন্যাপার ললিপপ দেখিয়ে বাচ্চাটাকে নিজের বশে করে নিয়েছে, আর তারপর ওকে নিয়ে স্টাফ রুমের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেছে। বৃদ্ধ আর মেয়েটির পরে এটা সেরকমই একটা তৃতীয় কেস। মাসি পিসি মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই খাবো। ঘুম পাড়ানি মাসি পিসি। তারপর গাও 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 গাও। মাকে ডাকতে হবে তো, মায়ের কাছে যেতে হবে তো, পরের লাইনটা গাও, নইলে মা আসবে না। গাও আঙ্কেল, এরপরে আমি জানি না। আমি বলবো? যদি হয় তোমার পেট খারাপ, তাহলে আমি তোমায় দেব নিম পাতা বেটে। আঙ্কেল এটা কে? ও হ্যাঁ, ও হলো তোমার বড় দিদির মতো, আর ওর নাম হলো সিয়া। তুমি কেঁদো না সিয়া, তোমার এরকম কান্না কান্না মুখ আমার একটুও পছন্দ নয়। দেখো তুমি তো আমার ফ্যামিলির মেম্বার হতে চাও, তাহলে তোমাকে তো এরকম করতেই হবে। হ্যাঁ ব্যাস, এক দুদিনেরই তো ব্যাপার। আমি তোমাকে আমার ফ্যামিলি ফটোগ্রাফস দেখাবো, একটু দাঁড়াও দেখাচ্ছি, এক মিনিট। হ্যাঁ তোমার ফ্যামিলির লোক? তুমি জানো আমার জন্মদিনে আমি তোমাকে আমার এই ফ্যামিলিতে শামিল করিয়ে দেব, আর তোমার ফটো এখানে লাগিয়ে দেব। হ্যাঁ এবার চলো আমরা সবাই একসঙ্গে গাইব। হ্যাঁ ঘুম পাড়ানি মাসি পিসি মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই খাব। ঘুম পাড়ানো মাসি পিসি। Mm-hmm.
দয়া, হাই। তোমাদের বস আসেনি? উনি বিজি আছেন। ও আচ্ছা, এই মিউজিক কি 24 ঘন্টাই অন থাকে? ও এটা টেরিফিক দয়া, শুনবে? সুপার, নাও শোনো। সি দিস প্ল্যান্ট, এইটা? ও আই এম সরি, এটা হলো রাহুল প্রিয়া, এর মধ্যে বিষ থাকে। এটা খেলে যে কোনো মানুষের খুব তাড়াতাড়ি মাথা ঘুরতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। আর এটা হলো ভ্যালেরিয়ান রুট, শুকনো ভেষজ হার্বাল, অনিদ্রার ওষুধ। এই তিনজনের কিডন্যাপ কি এগুলো দিয়েই হয়েছিল? হ্যাঁ, এটা খেলে কোনো মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, তখন সে বুঝতে পারে না কার সঙ্গে আছে, কোথায় যাচ্ছে। আচ্ছা, ললিপপে? এই ললিপপে রাহুল প্রিয়া দিয়ে তৈরি একটা ওষুধ আছে। বাচ্চাটা যখনই এটাকে টেস্ট করেছিল, ওর চোখ ধোঁয়াশা হয়ে গিয়েছিল। তারপর তো এক দু ঘন্টা ওর কোনো হুঁশই ছিল না। এই হ্যারি! হাই কার্তিকা। হাই। এবার কি অনেক দূর থেকে আসছো? হ্যাঁ, আমি লন্ডনে ছিলাম, ওই ওয়েদার খারাপের জন্য ওখানে 4 দিন থেকে গেছিলাম। ও ওকে ওকে ওকে, বাই বাই। এই হ্যারি, সামনে! ও মাই গড, কতটা কেটে গেছে! ও মাই গড, কার্তিকা তুমি কি ভালো, একেবারে আমার ফ্যামিলি মেম্বারের মতো আমার খেয়াল রাখো। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তুমি জানো তো আমি কত ভালো এয়ার হোস্টেস, আর লোকেদের খেয়াল রাখাই তো আমার কাজ। আচ্ছা, এখন আমি আসি, আমাকে রেস্ট নিতে হবে। বাই, টেক কেয়ার। বাই। আর হ্যাঁ, ইনজেকশন নিতে ভুলো না কিন্তু। আমার নতুন মাকে আমি পেয়ে গেছি, একজন 65 বছরের বৃদ্ধ, 17 বছরের কিশোরী আর 10 বছরের ছেলে। এই সব কটা কিডন্যাপিং একই ধরনের জায়গা থেকে হয়েছে, প্লে স্কুল, শপিং মল আর মেলা থেকে। এমন কিছু না কিছু তো নিশ্চয়ই আছে যেটা এই তিনটে কিডন্যাপিং এ আছে, আর সেটা আমাদের খুঁজতে হবে। কি হতে পারে স্যার? ওই নেশা করার হার্বাল ড্রাগস। আরে ফেড্রিক্স, কি কথা শোনালে, একদম ঠিক কথা বলেছ তো। কিন্তু ফেড্রিক্স, এটা আমরা জানি, আরো কিছু খোঁজো ফেড্রিক্স, আরো ভাবো। স্যার একটা ব্যাপার আছে, বাচ্চা যদিও একটাই কিডন্যাপ হয়েছে, কিন্তু স্যার কিডন্যাপিং এর তিনটে জায়গাই বাচ্চাদের পছন্দের জায়গা। বাচ্চাদের তো এমনই জায়গা ভালো লাগে যেখানে খেলনা আছে, মিষ্টি আছে, জোকার। এক মিনিট দা, এক মিনিট, কি বললে? জোকার? হ্যাঁ স্যার, জোকার। স্যার আমরা যে মলে গেছিলাম সেখানে ভেতরে কিছু জোকার কিন্তু ছিল স্যার। স্যার আমরা এটা খোঁজ লাগাতে পারি যে তিনটে জায়গাতেই, মানে যেখান যেখান থেকে 65 বছরের লোক, মেয়েটা আর বাচ্চাটার কিডন্যাপিং হয়েছে, সেখানে কোন কোন লোক জোকার সেজে ঘুরছিল। বারবার এই জোকার, ড্রাগস, হার্বাল শুনে শুনে আমার কিছু একটা মনে পড়ছে, এর আগেও কোথায় যেন এই জোকারটা এসেছিল আর বাচ্চাদের কিডন্যাপ করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ধরা পড়েনি। এটা কবেকার কথা স্যার? 97 এর। রেকর্ড চেক করে দেখো তো। এই দেখুন স্যার, 97 ও এইরকম কিডন্যাপিং হয়েছিল, 4 মাসে 10 জন লোককে কিডন্যাপ করেছিল, 2 জন বৃদ্ধ ছিল, স্কুলে পড়া 3টে মেয়ে ছিল আর 5টা ছোট ছোট বাচ্চা। আর এই সব কটা কেসেই নেশার ওষুধ ব্যবহার করা হয়েছিল,
আর এখন আর 10 বছর পরে সেই জোকার আবার ফিরে এসেছে। কিন্তু এবার আর ওকে পালাতে দিও না, খুঁজে বের করো ওকে। ঘুম পাড়ানি মাসি পিসি মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই খাব। এটা এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এদিকে এসো বাবা, 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 এই হলো আমার বাবা, বুঝলে? হ্যাঁ, সারাদিন ধরে এরম ভাবেই পেপার পড়তে থাকে। এদিকে এসো দাদু, দাদু দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। দাদু, দাদু, এই দাদু আমার, নমস্কার করো, করো নমস্কার। নমস্কার দাদু। দাদুও বিজি, আর ওই যে ও আমার ছোট ভাই রিঙ্কু, সারাদিন কম্পিউটার নিয়ে চ্যাটিং করতে থাকে। এটা হলো আমার ছোট্ট ফ্যামিলি, আমরা সব সময় এমনই এইভাবে থাকি। আমরা সবাই তোমার সাথে আছি, রিঙ্কু, বাবা, দাদু আর আমি, আমরা সবাই তো তোমার সঙ্গেই আছি। জানো যখন আমি ছোট ছিলাম আমি একদম একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না। অনাথ আশ্রম থেকে যে বাড়িতে আমি যাই ওখানে মা ভালো ছিল না, বাবাও খুব বাজে ছিল, দুজনেই আমাকে খুব মারত আর আমি একা একা কাঁদতাম। আমার কাছে আমার চোখে জল মোছানোর জন্য কেউ যেত না। সেই দিন আমি ঠিক করি আমার ফ্যামিলি আমি নিজেই বানাবো, যেখানে সবাই আমাকে ভালোবাসবে আর আমি আমিও সবাইকে ভালোবাসবো। আমি মরতে চাই না, প্লিজ, আমি তোমার বোন হতে চাই না, আমাকে এখান থেকে যেতে দাও না, প্লিজ, প্লিজ, প্লিজ যেতে দাও, প্লিজ। এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না সিয়া, আমাকে এখানে সবাই সবাই আমার, আর আমার জন্মদিনে আমি তোমাকেও আমার এই ফ্যামিলিতে সামিল করব সিয়া, আর তারপর তুমি সব সময়ের জন্য এদের মতো এখানেই থাকবে। আমি তোমাকেও আমার এই ফ্যামিলিতে সামিল করব সিয়া, আর তারপর তুমি সব সময়ের জন্য এদের মতো এখানেই থাকবে। স্যার, শপিং মলে দুজন জোকার এসেছিল, পিঙ্ক টমেটোস নামে একটা কোম্পানি আছে যারা এই জোকার সাপ্লাই দেয়। পিঙ্ক টমেটোস? আজ পর্যন্ত আমি তো লাল টমেটোই শুনেছিলাম, এই গোলাপি টমেটো আবার কোথা থেকে আসলো? স্যার, স্কুলেও কিন্তু এই পিঙ্ক টমেটো থেকেই জোকার পাঠানো হয়েছিল। প্রতিদিন একজন জোকার আসতো, কিন্তু সেদিন শনিবার ছিল, সেই জন্য তিনজন জোকার এসেছিল। কই দেখি, ওই জোকারের লিস্ট দাও। সুখী আর মিন্টু, সুরেশ, জিত কুমার, রাজেশ, প্রকাশ, সুখী, মহেশ, র্যাম্বো, কুশল, মিন্টু। সুখী আর মিন্টু, এই দুটো নাম কিন্তু কমন এই দুটো লিস্টেই। খোঁজ নাও এই সুখী আর মিন্টু এখন কোথায় আছে। আরে ভাই, সেলিব্রিটিদের স্ক্যান্ডাল হবে না তো কাদের স্ক্যান্ডাল হবে? এই সব তো শুধু বলার কথা, আমাকেই দেখো, একটা স্ক্যান্ডেলও নেই আমার। আমার পার্টি অল টাইম বেস্ট হয়, পেজ 3 তেও আসে, কেউ মুখ খুলতেও পারে না আমার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, তোমার পার্টি তো সব সময় বেস্ট হয়, তোমার পার্টিতে জোকার যে আসে। হ্যাঁ, টেরিফিক আইডিয়া না? অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছিলাম ইউজুয়াল পার্টিতে গিয়ে গিয়ে,
তো ভাবলাম কিছু আলাদা করি, এই জন্য দু চারজন জোকার আনি নিলাম। আলাদা? একেবারে আলাদা। এনজয় ইয়োরসেলভস। দেখলে বেশি উড়ছিল। এটা ঠিক নয় ভাই, তুই বেচারি জিনার পার্টিতে এসে ওকে নিয়ে মজা করছিস। ঠিক আছে, ইটস ওকে। দেখলে ওকে নিয়ে যখন বললাম পালিয়ে গেল, অন্যের পার্টিতে তো কত কিছু বলে। সব পার্টি দিকে বেশি ন্যাকামো করে এই মিসেস প্রীতম। গিয়ে ও ড্রেসে তোর ড্রিঙ্কটা একটু ফেলে দিস, চালাকি করে। ও কার্তিকা, ও আই এম সো সরি। ও এই ক্লাউন্স রাও না। আরে তোমার ড্রেসে দাগ পড়ে যাবে, যাও ওয়াশরুমে ধুয়ে নাও না। ইটস ওকে, আমি এখনই আসছি। ভালো লাগছে তোমাদের? হ্যাঁ, এনজয় ইয়োরসেলফস, ভেরি গুড। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিসেস জিনা? ইয়েস। আপনি পিঙ্ক টমেটো এন্টারটেইনমেন্ট থেকে জোকার ভাড়া করেছেন? হ্যাঁ, আমার ছেলের বার্থডে পার্টির জন্য। আমরা একটু ওই জোকারগুলোর সঙ্গে কথা বলতে চাই। ও তো ওর ড্রেস পরিষ্কার করতে এসেছিল, কে করেছে এইসব? এই খুন এক্ষুনি হয়েছে, খুনি এখনো এখানেই রয়ে গেছে। এখান থেকে কেউ বাইরে বেরোবেন না। ফ্রেডি, দরজাটা বন্ধ করো। চলুন প্লিজ, বাইরে চলুন। বস, খুনি এই দরজার পেছনে লুকিয়েছিল, কৃত্তিকা ভেতরে আসতেই পেছন থেকে হামলা করেছে। দয়ের মুখটা যেটা দরজার দিকে রয়েছে, দেখে মনে হচ্ছে খুনি ওর পিছন পিছন আসে, আর যখনই আওয়াজ শুনে ও ঘোরে ও অ্যাটাক করে। দয়া, একটু এটা দেখো, এখানে ওর আঙুলে একটা হোয়াইট পাউডারের মতো দেখতে পাচ্ছি। দীপিকা, এই পাউডারটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। একটা কাজ করো, সূঁচ নিয়ে কৃতিকার নখ থেকে পাউডার বের করে নাও, কুইক। স্যার, আমি? হ্যাঁ দীপিকা, তুমি এসো, কুইক। ওই আঙুল থেকে বার করো। স্যার, মেকআপ পাউডার। আমার মনে হচ্ছে খুনি যখন কার্তিকাকে অ্যাটাক করে তখন কার্তিকা ওকে ধরার চেষ্টা করেছিল, সেই জন্যই মেকআপ পাউডারটা ওর নখে আটকে রয়েছে। কিন্তু স্যার, হোয়াইট মেকআপ করবে কে? স্যার, জোকার হতে পারে। স্যার, জোকারই একমাত্র হোয়াইট মেকআপ লাগায়। করেক্ট। আমার মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। পার্টি চলতে চলতে তোমাদের মধ্যে কে বাইরে গেছিল? হ্যাঁ, কে গেছিল? ওয়াশরুমেও কেউ যাওনি? না স্যার, আমরা পুরো সময় বাচ্চাদের সাথে এখানেই খেলছিলাম। আচ্ছা ফ্রেডরিক্স, সবার মুখ চেক করো, দেখো ভালো করে কারোর মুখে স্ক্র্যাচ আছে কিনা। না স্যার, এদের মধ্যে তো কেউ নয়। সুখী স্যার, আপনি আমাকে চেনেন? সিআইডি এর কাছে কোনো কিছুই গোপন থাকে না। অভিজিৎ, কৃতিকার নখের মধ্যে রক্ত আর মেকআপ পাওয়া গেছে, তার মানে কারোর না কারোর শরীরে স্ক্র্যাচের চিহ্ন তো থাকবেই। হ্যাঁ, সেটা তো ঠিক। স্যার, এক মিনিট, ওই পাঁচ নম্বর জোকারটা কোথায়? পাঁচ নম্বর জোকার? পাঁচ নম্বর জোকার? কিন্তু আমি তো চারজনকেই ডেকেছিলাম আর এক একজনকে দশ দশ হাজার টাকা করে দিয়েছি। আপনার কি ভালো করে মনে আছে যে আপনি চারজন জোকারকেই ডেকেছিলেন? ইয়েস স্যার, আমার কাছে ওদের নাম লেখা আছে ডায়েরিতে।
জিনা যখন চারটে জোকারি আনিয়েছিল তাহলে আপনি পাঁচ নম্বর জোকার দেখলেন কোত্থেকে? হ্যাঁ, আমার ছেলে জোকার গুনছিল আর আমিও পাঁচজনকে দেখেছি। তোমাদের মধ্যে থেকে ওই পাঁচ নম্বর জোকারটা কোথায়? হ্যাঁ কোথায় ও? স্যার আমাদের এজেন্সি থেকে চারটেই জোকার এসেছিল স্যার। চারজনই এসেছিল? অভিজিৎ, তার মানে ওই পাঁচ নম্বর জোকারটা এখানে পারফর্ম করতে আসেনি, ও স্রেফ খুন করতে এসেছিল। কার্তিকার লাশে আঘাতের খুব বেশি চিহ্ন নেই, শুধু একটাই আছে এখানে গলার পাশে, এটাই মৃত্যুর কারণ। মানে কোনো হাতাহাতিই হয়নি, কোনো স্ট্রাগলও হয়নি। এটার মানে কার্তিকা খুনিকে খুব ভালো করে চিনত, হয়তো সেই জন্যই ও নিজেকে বাঁচাতে পারেনি। ও ধারণাই করতে পারেনি যে ওর সামনে কেউ এসে হামলা করতে পারে। স্যার সব থেকে আশ্চর্যের বিষয় এটাই, এই অ্যাটাকটা হয়তো সেই লোকটাই করেছে যে আগে ওই তিনটে কিডন্যাপ করেছিল। হোয়াট, সেই লোকই? হ্যাঁ স্যার, এটা হয়তো ওই লোকটাই। সেটা তুমি কি করে জানলে? স্যার কার্তিকার বডি থেকে ওই ওষুধটাই পাওয়া গেছে যেটা ললিপপে ছিল। ওটাই ওই হার্বাল ওষুধটা? হ্যাঁ ওই হার্বাল, নেশার ওষুধ। তাহলে এই মেয়েটির খুনি হলো একজন জোকার যে কিনা হার্বাল ওষুধের ব্যাপারে জানতো, লোকেদের কিডন্যাপ করতো অথচ মুক্তিপণ চাইতো না। এ একটা বিপজ্জনক সাইকোপ্যাথ। কিন্তু ডক্টর, আপনি তো বলেছিলেন এই ওষুধটা বাজারে এত সহজে পাওয়াই যায় না। হ্যাঁ, খুব কম জায়গায় পাওয়া যায়। স্যার এর মানে হলো এটা আমরা খুব সহজে বার করতে পারবো যে এই নেশার ওষুধটা কারা কারা কিনছে। হ্যাঁ, ও বাজার থেকে দু তিন রকমের ওষুধ কিনে বাড়িতেই মিক্স করে। যদি এই মেয়েটি খুনিকে আগে থেকে চিনত তাহলে আশেপাশে খোঁজ নিলে নিশ্চয়ই জানা যাবে যে আসলে লোকটি কে। চলো এই মেয়েটির বাড়ি যাওয়া যাক। বাবা, বাবা, তুমি জানো কার্তিকা, কার্তিকা মারা গেছে বাবা। আমি ওকে মারতে চাইনি বাবা, আমি তো ওকে বাড়িতে আনতে চেয়েছিলাম আমার মা বানানোর জন্য। এবার আমাকে নতুন মা খুঁজতে হবে, আমার এবার নতুন মা চাই। এই হার্বটা কেন চাই আপনার? আমরা সিআইডি থেকে আসছি। আর এই হার্বসের কম্বিনেশন শুধু আপনার কাছেই পাওয়া যায়। তাতে কি হয়েছে? আমার কাছে এর জন্য লাইসেন্স আছে, আর বিক্রি করার সময় আমি প্রত্যেকবার কাস্টমারের পারমিট চেক করে নিই। সেই জন্যই আমরা আপনার কাছে এসেছি। আমরা ওই সমস্ত কাস্টমারদের লিস্ট চাই যারা আপনার কাছ থেকে এই ধরনের হার্ব কেনে। এই হলো সেই লিস্ট। থ্যাংক ইউ। ছজন কাস্টমার, কিন্তু এরা তো আলাদা আলাদা জায়গায় থাকে। বিবেক, আমাদের কিন্তু আলাদা আলাদা যেতে হবে, খুব একটা সময় নেই। আপনারা কার্তিকার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, কিন্তু ও তো কাল রাতেই চলে গেছে ফ্লাইটে। দেখো আমরা সিআইডি থেকে এসেছি, আমরা কার্তিকার ঘরটা চেক করতে চাই। কিন্তু কেউ দরজা খুলছে না কেন? কে খুলবে, ও তো একাই থাকে। দু বছর আগে ওর হাজবেন্ড মারা যায়, আর তো ওর কেউ নেই। কিন্তু হ্যাঁ, ওর ঘরে চাবি আছে আমার কাছে, এই যো। এই চাবি আপনার কাছে কি করে আসলো? আমি ওইদিকে থাকি, ওর নেবার হ্যারি। আসলে ও তো কাজের জন্য অনেক সময় বাইরে থাকে, তাই ও চাবিটা আমাকে দিয়ে যায়। আপনারা সিআইডি তো, তো আপনারাই চাবিটা রাখতে পারেন। আমার অনেক কাজ আছে, আমি বরং আসি। এক মিনিট, তুমি কার্তিকাকে ভালো করেই চেনো আর ওর বাড়ির দরজার চাবিও তোমার কাছে রয়েছে, তো হয়তো তুমি জানো যে ওর কারুর সঙ্গে শত্রুতা ছিল কিনা।
এরকম কোনো লোক যে ওকে মারার চেষ্টা করছে না না এমন কোনো ব্যাপার নেই আসলে কার্তিকা তো এয়ার হোস্টেস তো এখানে তো খুব কমই আসে ও আর ওর সাথে কেউ দেখা করতেও আসে না বন্ধু আত্মীয়দের ব্যাপারে তো আমি জানি না আমি এলাম ওকে ইয়েস ডক্টর সারিকা বলুন কি ব্যাপার কি পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে আমরা আসছি ইয়েস ডক্টর সারিকা বলুন কি ব্যাপার কি পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে আমরা আসছি বলুন আমি সিআইডি থেকে আসছি একটা মার্ডার কেসের ব্যাপারে কিছু জানার আছে মার্ডার কেস আমরা জানতে পেরেছি যে একটা হার্বাল মেডিসিনের দোকান আছে বেশ বড় সড় একটা মেডিসিন সেন্টার আপনি ওখান থেকে কিছু ওষুধ কেনেন আগে আমি হ্যাঁ আপনি আপনার নামটা আমরা ওখান থেকেই পেয়েছি হ্যাঁ মনে পড়েছে আসুন ভেতরে আসুন সব বলছি আমি আমার মাকে পেয়ে গেছি স্যার এই কার্তিকার নখের মধ্যে থেকে যে পাউডারটা পাওয়া গেছে তার মধ্যে একটু রক্তও ছিল কিন্তু ওটা কার্তিকার নয় অন্য কারুর তাহলে ওই রক্ত নিশ্চয়ই ওই খুনিরই হবে কিন্তু স্যার ওই পাউডারে অন্য কিছুও আছে সোডিয়াম ক্লোরাইড মানে খাওয়ার লবণ আর তার সাথে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এই দুটো কেমিক্যালই সমুদ্রের জলে পাওয়া যায় তো আপনি এটা বলছেন যে এই পাউডারে সামুদ্রিক লবণ আছে একদম ঠিক কিন্তু কৃতিকার নখের মধ্যে এই সামুদ্রিক লবণ এলো কি করে ইটস সিম্পল যারা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে থাকে তাদের স্কিনের উপর সমুদ্রের লবণের একটা লেয়ার পড়ে এই লেয়ার তোমার স্কিনের উপর থাকবে না এক্ষুনি দেখাচ্ছি এইটার রং বদলাবে না আরে তুমি সমুদ্রের ধারে থাকো না তো আমার বাড়ি তো বিচ থেকে 2 কিলোমিটার দূরে সিআরডি টিমের কোনো মেম্বারই সমুদ্রের আশেপাশে থাকে না আশ্চর্য যদি আপনি সমুদ্রের ধারে না থাকেন তাহলে স্কিনে লবণ এলো কোথা থেকে এ প্রশ্নের উত্তরও আপনিই দিন এখন এটা তো আমিও বুঝতে পারছি না একটা ব্যাপার স্যার আমরা এক্ষুনি কৃতিকার বাড়ি থেকে আসছি কৃতিকা সমুদ্রের ধারেই থাকে আর খুনির স্কিনে সমুদ্রের লবণ পাওয়া গেছে আর কৃতিকা খুনিকেও চিনত তার মানে স্যার খুনিটা কৃতিকার বাড়ির আশেপাশেই কোথাও থাকে হাবিবা কি জানতে পারলে বলো কি মুস্কানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিভাবে আরে এটা হলো কিভাবে পারানি মাসি পিসি মাসির বাড়ি যাব মাসির বাড়ি গিয়ে আমি মন্ডা মিঠাই খাব মুস্কানের ফোনও লাগছে না কি জানি কোথায় আছে বিবেক আচ্ছা তুমি ওকে কোথায় ছেড়েছিলে স্যার আমরা হার্বাল স্টোর থেকে 6টা অ্যাড্রেস পেয়েছিলাম আর চেকিংটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা আলাদা আলাদা জায়গায় যাই স্যার সিআইডির জিপ
সেটা থেকে জানতে পারা যাবে যে ও কোথায় রয়েছে। আসলে আমিই নিয়ে গিয়েছিলাম, মুস্কান অটো করে গিয়েছিল, আর প্রত্যেকটা অ্যাড্রেস কভার করার পরে আমি ওকে ফোন করছিলাম, আর শেষবার যখন ওর সঙ্গে কথা হয় ও তখন জুহুতে ছিল স্যার। ওই তিনটে কিডন্যাপিং আর মেয়েটির খুন একটা জোকার করেছে, আর ওই জোকারটা হার্বাল এক্সপার্ট, আর ওই মেয়েটি ওকে চিনত। ওই কিডন্যাপার সমুদ্রের আশেপাশেই থাকে। হ্যারি? হ্যাঁ স্যার, এ হ্যারিও হতে পারে। ও তো ওখানে জহুতেই থাকে, কৃতিকার প্রতিবেশীও। ওর কটেজ সমুদ্রের সামনেই তো স্যার। স্যার, হ্যাঁ ভাই, স্যার বেঁচে আছে, ওষুধ দিয়ে অজ্ঞান করে রেখেছে। ফেডরিক্স, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। সাবধানে, সাবধানে বাড়িটা ভালো করে চেক করো, চারদিকটা ভালো করে খুঁজে দেখো, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যারি পালিয়ে যাবে কোথায়? তাড়াতাড়ি। দেখুন, এই দরজাটা কিছুতেই খুলছে না। দেখো তো স্যার, লক করা আছে। আমাদের হাতে মোটেই সময় নেই দয়া। স্যার মুস্কান এখানেই আছে। এবার আর হ্যারি বাজবে না দয়া, কারণ ও সিআইডি অফিসারকে অ্যাটাক করেছে। না, ছাড়ো, ওই গানগুলো ফেলে দাও। হ্যালো, তোমরা এখানে কেন এসেছো? আবার এসে গেছো এখানে? তোমরা এখানে সবাই এসে আমার কাজ পণ্ড করে দিয়েছো। আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা কেন এসেছো? হ্যারি আমার কথা শোনো, পাগলামি করো না, মুস্কানকে ছেড়ে দাও। দাঁড়াও, নাহলে মেরে দেবো একে। না হ্যারি, শোনো, তুমি যা করছো তা ঠিক নয়, তুমি বাঁচতে পারবে না। না, তোমরা আমাকে আটকাতে পারবে না। আমি তো শুধু আমি আমি শুধু একটা ফ্যামিলি চেয়েছিলাম। আমি পারফেক্ট ফ্যামিলি বানাবো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।